61 বছরে 88তম বিয়ে, নববধূ সাবেক স্ত্রী। 61 বছর বয়সে 88তম বারের মতো বিয়ে করেছেন ইন্দোনেশিয়ার এক ব্যক্তি। দেশটির পশ্চিম জাবার মাজেলাঙ্কা এলাকার কান নামে পরিচিত ওই ব্যক্তি এবার বিয়ে করতে যাচ্ছেন নিজের সাবেক স্ত্রীকেই। ট্রিবিউন নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, এতবার বিয়ে করার কারণে ওই বৃদ্ধকে প্লেবয় কিং ডাকনাম দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমকে ওই ব্যক্তি জানিয়েছেন, মূলত নিজের স্ত্রী ফিরতে চাওয়ায় তিনি অমত করতে পারেনি বলেই বিয়েতে রাজি হয়েছেন। তিনি বলেন, যদিও আমাদের বিচ্ছেদের অনেকদিন হয়ে গেছে, তবু আমাদের মধ্যে ভালোবাসা এখনও দৃঢ়। সাবেক স্ত্রীর সঙ্গে প্রেমের কথা তুলে ধরেন তিনি। বলেন, তিনি যখন প্রথম বিয়ে করেছিলেন যখন তার বয়স ছিল 14 বছর, সেই স্ত্রী ছিল তার থেকে 2 বছরের বড়। তাদের সেই বিয়েটি 1 মাস স্থায়ী হয়েছিল। কান বলেন, দুর্বল মনোভাবের কারণে বিয়ের 2 বছর পর আমার স্ত্রী বিচ্ছেদ চেয়েছিল। এতবার বিয়ের বিষয়ে তিনি বলেন, আমি এমন কাজ করতে চাই না যা নারীদের জন্য ভালো নয়। আমি তাদের আবেগ নিয়ে খেলতেও রাজি নই। তিনি আরও বলেন, অনৈতিক কাজ না করে বিয়ে করাই ভালো। কানের 87টি বিয়ে থেকে কত সন্তান হয়েছে তার কোনো তথ্য জানানো হয়নি। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।